শুরুতেই সংবাদ শিরোনাম, ফ্রান্সের দূতাবাস ঘেরাও করল ইরানের শিক্ষার্থীরা। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে মুসলমানদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বললেন ইমরান খান। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের বেসামরিক এলাকায় আর্মেনিয়ার হামলা, নিহত অন্তত 21 জন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণের তীব্র নিন্দা জানাল ভারত। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে নিহত একজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করায় ইরানের রাজধানী তেহরানে বুধবার ফরাসি দূতাবাস ঘেরাও করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে স্লোগান দেন। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে লেখা প্লেকার্ড নিয়ে দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। ইসলাম ধর্মের অবমাননা করে বক্তব্য দেওয়ায় ফরাসি প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে তাকে নিঃশর্থ ক্ষমা চাইতে বলেন। ইরানি শিক্ষার্থীরা এ সময় তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও দাবি জানান। আন্দোলন কর্মসূচির সংগঠন তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজা আল্লাবি গণমাধ্যমকে বলেন, তারা বহুদিন ধরে ইসলামকে হেয় করে আসছে আর আমরাও চুপ করে দেখে যাচ্ছিলাম, কিন্তু আর এভাবে বসে থাকা যায় না। তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে এখন শিক্ষণেও প্রাতিষ্ঠানিকভাবে সরকারি মদতে ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। শান্তি ধর্ম ইসলামকে আজ তারা জঙ্গি বলে গালাগাল করছে। সময় এসেছে তাদের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেওয়ার। বিশ্বের সব মুসলিমকে আজ এক কাতারে দাঁড়িয়ে এ ধর্মীয় অবমাননার জবাব দিতে হবে। কয়েক ঘণ্টা দূতাবাস ঘেরাওয়ের পর ফরাসি পণ্য বর্জন এবং দেশটির প্রেসিডেন্টে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শান্তিপূর্ণ ওই কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলাম ভীতি ছড়ানোর বিরুদ্ধে মুসলমানদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি মুসলিম বিশ্বের মুসলিম নেতাদের কাছে একটি চিঠি লেখেন। গতকাল বুধবার লেখা ওই চিঠিতে তিনি বলেন, সম্প্রতি নেতৃত্ব পর্যায় থেকে যে সব বক্তব্য দেওয়া হয়েছে এবং পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননা করার যে ঘটনা ঘটেছে তা মূলত ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম বিদ্বেষী বিরোচলারই প্রতিফল। এদিকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর শহরে গতকাল দেওয়া এক বক্তৃতায় ইমরান খান বলেন, ফ্রান্স এবং পশ্চিম দেশগুলোতে মুসলমানদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, ধর্ম পালনকারীদের স্পর্শকাতরতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। এ সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননা সহ মুসলমানদের প্রতি বৈষম্য এবং নারীদের হিজাব পরার অনুমতি না দেয়াই পশ্চিমা শাসকদের সমালোচনা করেন। এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অবমাননা করে কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে কঠোর সমালোচনা করেন ইমরান খান। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধবিরতির মধ্যেই আর্মেনীয় বাহিনীর হামলায় নতুন করে আজারবাইজানের 21 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার 28 অক্টোবর আর্মেনীয় বাহিনী আজারবাইজানের বেসামরিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে যুদ্ধবিরতির মধ্যেই বুধবারের হামলার ঘটনা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে আর্মেনিয়া। আজারবাইজান জানিয়েছে দেশটির বারদা জেলার সীমান্তের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে। এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ভঙ্গ করল আর্মেনিয়া। যদিও এই হামলার কথা অস্বীকার করে উল্টো আজারবাইজানের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে আর্মেনিয়া। আর্মেনিয়ার দাবি, নাগর্নো কারাবাখে আজারবাইজানের নতুন করে ধ্বংসাত্মক হামলায় বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছেন। আজারবাইজানের প্রসিকিউটর জেনারেল অফিস বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আজারবাইজানের জনবহুল অঞ্চল এবং একটি নিকটবর্তী বাজারে আঘাত হানলে 21 বেসামরিক নাগরিক নিহত হয় এবং কমপক্ষে 70 জন আহত হন। উল্লেখ্য যে 1991 সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের ভূখণ্ড নাগর্নো কারাবাখ দখল করে নেয় আর্মেনিয়া। তারপর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। গেল 30 বছর ধরে আজারবাইজানের 20% ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে আর্মেনিয়া। মৌলবাদী ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণের জোরালো নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় দেওয়া এক বিবৃতিতে বলেছে, ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণ আন্তর্জাতিক আলোচনার অধিকাংশ মৌলিক মানদণ্ডের লঙ্ঘন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমনই তথ্য মিলেছে।
বিবৃতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্রুপ করে আঁকা কার্টুন শ্রেণীকক্ষে প্রদর্শনের পর গলা কেটে এক ফরাসি শিক্ষককে হত্যারও তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দাবি করা হয়েছে যে কোনো কারণে কিংবা পরিস্থিতিতে সন্ত্রাসবাদকে ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ম্যাক্রোকে অগ্রহণযোগ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণে আমরা জোরালো নিন্দা জানাচ্ছি, এটি আন্তর্জাতিক আলোচনার অধিকাংশ মানদণ্ডের লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, আমরা ওই ফরাসি শিক্ষককে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার নিন্দা জানাচ্ছি, তার পরিবার এবং ফরাসি জনগণের প্রতি শোক জানাচ্ছি। বিবৃতির পরে ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেলিন কৃতজ্ঞতা প্রকাশ করে এক টুইট বার্তায় বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে দুদেশের পরস্পরের উপর নির্ভরশীল, ধন্যবাদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে বর্ণবাদ বিরোধীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে এবং গুলিতে একজন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা 600 গাড়ির একটি বহর নিয়ে শহরে ঢোকার পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে কর্মীদের পূর্ব ঘোষিত প্রতিবাদ কর্মসূচি চলাকালেই সেখানে গাড়ি বহর নিয়ে হাজির হন ট্রাম্প সমর্থকরা। নির্বাচন সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে পোর্টল্যান্ড শহরে শক্তির মহড়া চালাচ্ছেন ট্রাম্প সমর্থকরা। এ নিয়ে তৃতীয়বার শনিবার ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলো। পুলিশ বলছে, শনিবার সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন, নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কৃষ্ণাঙ্গ নাগরিকদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে গত কিছুদিন ধরে পোর্টল্যান্ডের রাজপথে টানা বিক্ষোভ চলছে। 25 মে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর পুলিশি নিপীড়নের বিষয়টি আবারও সামনে আসে। এর প্রতিবাদে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।